হাই বন্ধুরা, আমার বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার শুরু করছি আমার নতুন ব্লগ। তো আজকের ব্লগে আমি তোমাদের শেখাবো যে কীভাবে একটা সান প্রোটেক্ট প্লাস, এখন যেহেতু করোনা রয়েছে, করোনার জন্য একটা প্রোটেকশনের জন্য সবসময় মাস্ক ইউজ করা দরকার। তো সেটা যাতে আমরা ঘরে তৈরি করতে পারি নিজেদের মতন করে, সেটাই আমি তোমাদের শেখাবো। তো আমি খুব সহজ একটা পদ্ধতিতেই এটা আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এই মাস্কটাকে কাটিং করবেন আর কীভাবে সেলাই করবেন। আর আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার রয়েছে, সেটি হলো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা একদমই ভুলবেন না। আর অবশ্যই বন্ধুদের সাথে, আপনার ফ্যামিলি মেম্বার সবার সাথে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার পাশাপাশি তারাও ভিডিওটি দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে, বাড়িতে বসে মাস্ক তৈরি করতে পারে। তো এখন মাস্কটা তো খুবই জরুরি, আমাদের মাস্কটা নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তো সেজন্যই আমার এই মাস্কটা তৈরি করে আপনাদের সামনে প্রেজেন্ট করা। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো তাহলে চলুন শুরু করি মাস্কটা তৈরি করা একদম, আর পুরো ভিডিওটাকে আপনারা দেখবেন, তাহলেই আপনারা একদম পারফেক্টভাবে এটাকে আপনারা তৈরি করতে পারবেন। এখানে আমি একদম পিওর কটন প্রিন্টের একটা কাপড় নিয়ে নিয়েছি। তো এটার মেজারমেন্টটা হলো তোমার এই, আমি 30 সেন্টিমিটার নিয়েছি, 30 সেন্টিমিটার বাই 40 সেন্টিমিটারের মেজারমেন্টের আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। তো সেক্ষেত্রে এই কাপড়টা আমি দেখাচ্ছি, এটা আমি ফোল্ড করে রেখে দিয়েছি। এটা আছে এই, এটা আছে এখান থেকে, এটা ডবল পার্টের করা আছে, এই যে 1 2 2 পার্ট করা আছে, এই সাইডটা বন্ধ আছে। আর এবার এটাকে আমি ফোল্ড করে নিলাম। এই কাপড়টা আমি নিয়েছি। তো এবারে এই কাপড়টাকে আমি জাস্ট শুধু চোখটাই ওপেন থাকবে, চোখের জায়গাটা এই মিডল বরাবর আমি এখান থেকে রাখবো। এটা এই কাপড়টা এই লেন্থ থেকে শুরু করে এই লেন্থ পর্যন্ত 42 ইঞ্চি আছে, টোটালটা হবে 40 ইঞ্চি আমার জিনিসটা তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমার এইটা হবে ফ্রন্ট সাইড আর এই দিকটা হবে ব্যাক সাইড। তো ফ্রন্ট সাইড থেকে আমি 16 ইঞ্চি থেকে এখান থেকে আমি দাগ দিয়ে দিলাম একটা, 16 থেকে এখান থেকে আমি 1 ইঞ্চি মতো কাপড় রাখলাম, এইটুকু 1 ইঞ্চি এখান থেকে শুরু করে 16 ইঞ্চি, 16 থেকে আবার 1 ইঞ্চি আমি মেজারমেন্ট নিয়ে নিলাম, 1 ইঞ্চি থেকে আমি 2.5 এই দাগটা দিয়ে দিলাম। এখান থেকে আমি এই জায়গাটা, এই পোর্শনটা একটা বক্স মতন কেটে দিচ্ছি। এই 1 ইঞ্চিটা আমার যে হলো, 1 ইঞ্চি মেজারমেন্টের আমি একটা বক্স করলাম, আরে 1 ইঞ্চি, আর এদিকে লম্বাতে আমি করলাম 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি আর আধা সেন্টিমিটার, যাই হোক। তো এখান থেকে এবারে আমি এটাকে এই সাইড থেকে স্টিচ করব কাপড় লাগিয়ে, আর এই সাইড থেকে সেলাই করে আমি একটা বক্সটাকে আমি ভালো করে কমপ্লিট করে নেব, আটকে নেব। তাহলে এবার আমি এটাকে সেলাইটা করে নিই। এবারে যে বক্সটাকে আমি রেখেছিলাম, যে বক্সটাকে আমি কাটলাম, সেই বক্সটার যে টুকরোটা আছে এই টুকরোটাকে আমি নিয়ে নিয়েছি, আর সাথে একটা ছোট একটা টুকরো নিয়ে নিয়েছি, খুবই ছোট একটা, যেমন মেজারমেন্টেরই হোক না কেন একটা ছোট টুকরো, যে কোনো একটা টুকরো কাপড় নিয়ে নিলাম, নিয়ে এই বক্সটা মিডলে রাখলাম, বক্সের যে কাপড়টা কাপড়টা মিডলে রাখলাম। এটার মেজারমেন্টটা আমি একটা পট্টি কেটে নিচ্ছি, তিন দিকে আমি 1 ইঞ্চি মতন কাপড় রেখে নিয়েছি। এবারে এই পট্টিটাকে আমি এই যে কাপড়ের যে বক্সটা তৈরি করেছিলাম এই বক্সটার উপরে সোজা দিকে পাতবো, কাপড়টা খুলে নিলাম,
এই যে বক্সটা আছে, এই বক্সের উপরে এইভাবে পেতে দিয়ে আমি সেলাই করে নেব। এর চারিদিক থেকে এক চাপ মতো সেলাই করব। আর তার আগে ভুলবেন না, এখানে আমি এইখানে এই বক্সটাকে এখানে লাগানোর আগে আমি এই কাপড়টা চারিদিকে এইভাবে করে সেলাই করে নেব। এইভাবে করে আগে সেলাই করব, তারপরে আমি এই বক্সের উপরে রেখে এই কাপড়টাকে আমি উল্টে দেব। তো চলো তাহলে আমরা সেলাইটা করে নিই। চলো তাহলে এই কাপড়টা সেম কালারের যে সুতো আছে এই সুতোটাকে আমরা আগে ববিনে ভরে নিচ্ছি। এই সুতোটা দিয়ে এই পেরেকটা দিয়ে সুতো করতে আমার অনেক ইজি হয়। আর দরকার নেই, এই আধা ববিন ভরলেই, আধা ববিন সুতো ভরলেই আমার কমপ্লিট হয়ে যাবে, আর দরকার নেই। ববিনের সুতোটা সেট করা হয়ে গেছে মেশিনে। তো এবারে আমি যে বক্সটা, ছোট বক্সটা তৈরি করব, বক্সটা চারিদিকে সেলাই করে বক্সটাকে আটকে নেব। বক্সটা কমপ্লিট হয়ে গেল। এবার এই বক্সটাকে কাপড়টার সোজা দিকের সাথে বক্সের কাপড়টারও সোজা দিক একসঙ্গে করে রেখে আমি সেলাই করে নিচ্ছি। একদম এক চাপ বরাবর করব, বেশি কাপড় এক্সট্রা রাখবো না। আমার লেফট সাইডে যদি বেশি কাপড় রাখি তাহলে বক্সটা অনেক বড় হয়ে যাবে, তাই একদম যত কম কাপড় ধরে সেলাই করা যায় ততটা কম কাপড় ধরেই সেলাই করে নেবেন। বক্সটা সেলাই করা হয়ে গেল। এবারে বক্সের যে চারটে কর্নার রয়েছে এই চারটে কর্নার অল্প অল্প করে কেটে নিতে হবে, যাতে সেলাইটা কেটে না যায়, সেলাইয়ের আঁক পর্যন্ত কাটতে হবে, তাহলে ইজিলি উল্টে যাবে বক্সের যে এক্সট্রা কাপড়টা রয়েছে উল্টো কাপড়ের দিকে, উল্টো দিকে একদম ইজিভাবে দেখুন ঘুরে উঠে উল্টে যাচ্ছে। চাপ সেলাইটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবারে কাপড়টাকে পুরো উল্টে নিয়ে আর একটা সেলাই করে দেবো, যাতে কর্নারগুলো যেন একদম সুন্দরভাবে বসে। এই সেলাইটা দিলে পরে কর্নারটা একদম ইজিভাবে সুন্দরভাবে বসে যাবে, কর্নারটা উঁচু হয়ে থাকবে না এই সাইড থেকে। বক্সটা সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এইবারে আমি আর একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, এখান থেকে আমি 2.5 ইঞ্চি বরাবর একটা কাপড় কেটে নেব। লম্বায় যতটা আছে কোনো সমস্যাই নেই, লম্বায় একটু বড় থাকলেও কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি আড়াআড়িভাবে 2.5 ইঞ্চি বরাবর দুই দিক থেকে মেপে একটা কাপড়ের টুকরো বের করে নেব। এখান থেকে আমি চারটে ফিতে করব, দুটো ফিতে হবে সরু আর দুটো ফিতে হবে একটু মোটা।
তো কেটে নিয়ে এবারে যে ফিতেটা মোটা হবে সেই ফিতেটা 10 ইঞ্চি লম্বা হবে আর সরু ফিতেটা লম্বা যতটুকু হয় কোনো ক্ষতি হবে না 10 ইঞ্চি কাপড়টা কেটে নিলাম এই ফিতেটা হবে সরু ফিতে এটাকে আমি ফোল্ড করে মিডিয়াম সাইজের একটা ফিতে করে নিয়েছি মোটামুটি 1 সেমির মতন আছে চওড়া তো দুটোই একই মাপে করে নেব একটা সাইড সেলাই হয়ে গেল এবারে অন্য সাইড থেকে আরেকটা সেলাই দিয়ে নেব যেটা যাতে এই ফিতেটা শক্তপোক্ত হয় কারণ ফিতেটাতে টান পড়বে এবারে এই যে ফিতে দুটো হবে এই ফিতে দুটো একটু চওড়া হবে এর মিডল বরাবর আমি একটা দাগ দিয়ে নিলাম এই মিডল বরাবর ওই যে সরু ফিতেটা করলাম ওই সরু ফিতে দুটো দিয়ে তারপরে সেলাই করতে হবে ওই ফিতেটাকে যেখানে রাখা হবে ওখানটা একটু ফাঁকা রাখব এবারে ঘুরিয়ে নেব সেলাইটা আবার একই সিস্টেমে এই সেলাই মিডলে এসে আবার ঘুরিয়ে নিলাম মধ্যখানটা একটু ফাঁকা রাখলাম একইভাবে এটাও তৈরি করতে হবে এটা সেলাই করা হয়ে গেল এবারে আমি এটাকে এই দুটো ফিতেকেই একটা সুতোর সাহায্যে উল্টে সেলাই উল্টে নেব একদম উল্টে নিলাম ওই ফিতেটাও আমি একইভাবে উল্টে নেব দুটো ফিতেই উল্টানো কমপ্লিট এবারে এই যে সরু সুতো দুটো ওই সরু সুতোটার এক একটা সুতো ওই মোটা সুতোটার ফাঁকাতে আটকে দেব একটা টি শেপে একটা ফিতে তৈরি হবে এই সেলাইটাও একটু শক্তভাবে করতে হবে ডবল সেলাই দিয়ে যাতে এটা টান পড়লে ছিঁড়ে না যায় এখানে অনেক জোরে টান পড়বে কেন এই ফিতেটা দিয়েই মাস্কটা বাঁধা হবে ব্যাস দুটো সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর একটু দেখে নিতে হবে সবগুলোর মেজারমেন্ট এক আছে কি না আমার সেলাই একদম একই আছে জাস্ট সুতোটা কেটে দিলাম এক্সট্রা যে সুতোটা বেরিয়ে আছে এবারে মাস্কের যে বক্সটা আমি তৈরি করেছি এই বক্সের এখানটাতে দুই সাইডে ফিতে দুটো লাগানো হবে বক্সের মোটামুটি 3 ইঞ্চি ডিস্টেন্সে ফিতেটা লাগাতে হবে বক্সের মিডল বরাবর 3 ইঞ্চি ডিস্টেন্সে একটা আর একটা একটু নিচের দিকে সামান্য নিচে তো
মাপটা নিয়ে নিলাম আমি। একদম মিডল বরাবর একটা সেলাই হবে। মধ্যখানটা ইন্ডিকেট করে নিলাম দাগ দিয়ে। এবারে ফিতেটাকে আমি বক্সের দিকে রেখে উল্টোভাবে আমি সেলাই করে নেব। এইভাবে হবে। এবারে এইখানে আমি সেলাইটা দিয়ে নেব। এইভাবে ধরে এবারে সেলাইটা হবে, একদম বক্সের মিডল বরাবর একটা হবে। এই সেলাইগুলো যখন দেবেন একটু শক্তভাবে সেলাইগুলো দেবেন, 3-4 পার্ট করে সেলাই দেবেন, তা না হলে এই জায়গাটা ছিঁড়ে যাওয়ার চান্স থাকবে। একটা ফিতা সেলাই করা হয়ে গেল। এবারে অন্য ফিতেটাও ওই ফিতেটা থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ডিস্টেন্সে আপনি লাগিয়ে দেবেন। আমি 1.5 ইঞ্চি ডিফারেন্স নিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে 3-4 বার করে সেলাইটা দিতে হবে। এটা কমপ্লিট। একইভাবে ওই সাইডেও এই ফিতেটাকে লাগিয়ে দিতে হবে। আমার দুটো ফিতেই লাগানো হয়ে গেছে। এবারে আমি সাইডে যে খোলা অংশগুলো রয়েছে এই খোলা অংশগুলোতে আমি সেলাই করে দেব সরু করে। এইভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। এই সাইডগুলো সেলাই করে নিলেই আমার মাস্ক রেডি। আমার মাস্ক বানানো প্রায় শেষ, অল্প একটু বাকি। তো আশা করছি আমার এই ভিডিওটা থেকে আপনারা অল্প কিছু হলেও শিখতে পেরেছেন। আর যদি কোনো মেজারমেন্টে বা কোনোভাবে যদি কোনো প্রবলেম হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার। আর
আমি আগেও একবার বলেছি আমার চ্যানেলটা আপনারা প্লিজ যদি ভালো লাগে লাইক করবেন আর সবাইকে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেহেতু করোনার প্রাদুর্ভাব আমাদের এখনও আমাদের মধ্যে থেকে যায়নি, তো সেই জন্য চেষ্টা করবেন সবাই নিজেকে সেফ রাখার জন্য। আর আজকের মতন টাটা বাই, সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে আমার টুইন ওয়ান মাস্ক রেডি, পুরো সান প্রোটেক্ট হবে আর করোনা প্রোটেক্ট দুটোই হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। তো দুটোই একসাথে হবে, তুমি এই একটা জিনিস যদি ক্যারি করো তো দেখো। তাহলে আমি বানিয়ে ফেলেছি যে আমার সান প্রোটেক্ট প্লাস করোনা প্রোটেক্ট যে মাস্কটা, আমি পরে দেখাচ্ছি একবার। এইভাবে করে নিয়ে এই লাগালাম, এই ধরে নিলাম, এটা ইকুয়ালটা দেখে নেবে। টান করে নিলাম, টান করে নিয়ে এভাবে করে বেঁধে নিলাম। ব্যাকসাইডে আমি ঠিক দেখতে পাচ্ছি না কি হয়েছে, কাপড়টা ঠিকঠাক আছে কিনা দেখতে পাবো না। ঠিক আছে, তো আজকের মতো টাটা বাই।